দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হয়েছে। এমন পরিস্থিতির সুযোগে সংঘাত বা অপরাজনীতি করা যাবে না, একথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, যথাসময়ে নির্বাচন হচ্ছে, যা গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে না বলেও এ সময় দাবি করেন ওবায়দুল কাদের। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমে সভার নানান দিক তুলে ধরার পাশাপাশি বিজয় মাস ডিসেম্বরের নানান কর্মসূচি ও নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলেন সাধারণ সম্পাদক। বিজয়ের মাসে আমরা আমাদের নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করব। মানবাধিকার দিবসে বিএনপির কর্মসূচির অনুমতি দেয়া নিয়েও সমালোচনা করেন তিনি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। নির্বাচন পণ্ড করার জন্য নাশকতা করছে, তাদেরকে মানবাধিকার দিবসে প্রেস ক্লাবের সামনে এই অনুমোদন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, এ প্রশ্ন আমার। নির্বাচনে সবাই দলীয় মনোনয়ন না পেয়ে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এতে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ রয়েছে, তবে হুঁশিয়ারি দেন সংঘাত না করার। শৃঙ্খলার সাথে থাকতো, আপনি প্রতিযোগী, প্রতিযোগী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, সন্ত্রাসীরা প্রশ্রয় পা এমন কোন কাজ আমরা করতে পারবো না। একদম ইলেকশন শান্তিপূর্ণ ইলেকশন, দলে আমরা এটা সহ্য করব। নির্বাচন যথাসময়ে হচ্ছে তা গণতন্ত্রের বিউটি বলেন। 17ই ডিসেম্বরের আগে শরিকদের সঙ্গে আসন সমঝোতা পরিষ্কার হয়ে যাবে। এটা তো জনসভা দেখে হবে না, কে কত সিট চায়, জগের লাঠি দেখাবো। এদিকে নির্বাচন নিয়ে সব শঙ্কা দূর হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মানুষ এবং দেশ পুরোপুরিভাবে নির্বাচনমুখী হয়েছে। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।